আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। স্বৈরাচারী হাসিনা আপার চট করে দেশে ঢুকে যাওয়ার আলাপ ইতিমধ্যেই ছড়িয়েছে ঝড়ের গতিতে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ফাঁস হচ্ছে প্রভাবশালী অনেক রাঘব বোয়ালের কল রেকর্ড। ব্যক্তিগত কথাবার্তা কিভাবে প্রকাশ্যে চলে আসে সেটা এক রহস্য। এরকম ঘটনা মোটেও নতুন কিছু না। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিপক্ষের উপর নজর রাখতে মুঠোফোনে আড়ি পাতে সরকারের বিভিন্ন সংস্থা। তবে বাংলাদেশের সংকটকালীন সময়ে কে ফাঁস করছে ভারতে আশ্রিত যোগাযোগ বিচ্ছিন্ন হাসিনার এসব কল রেকর্ড? ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করে রাজনৈতিক কিংবা পরিস্থিতিগত সুবিধা নেয়ার চেষ্টা বহুদিনের পুরনো ব্যাপার। শেখ হাসিনার যেসব ফোনালাপ বর্তমানে প্রকাশ্যে আসছে সেগুলোর বেশিরভাগ তিনি নিজেই ফাঁস করাচ্ছেন বলে মনে করেন অনেকে। তাদের দাবি, গোপন কল রেকর্ডের ব্যাপারে মানুষের আগ্রহকে ব্যবহার করে ভিনদেশ থেকেই মিডিয়া ও সামাজিক মাধ্যমে হাসিনা ছড়িয়ে দিচ্ছেন নিজের বার্তা। ভারতে বসে তার দেয়া এসব কৌশলই চালের পেছনে থাকতে পারে গভীর কোনো উদ্দেশ্য। ধারণা করা হচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন বলা হলেও দিল্লিতে হাসিনা হয়তো পাচ্ছেন ইন্টারনেট ও ফোন ব্যবহারের সুবিধা। 2021 সালে বিশ্বখ্যাত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন তুলেছিল ব্যাপক আলোড়ন। সেখানে দেখা যায়, অন্তত 50,000 গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মতো আড়িপাতা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নজরদারি চালিয়েছে কয়েকটি দেশের সরকার। তালিকায় রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, ব্যবসায়ী ও কূটনীতিকের নাম। অভিযোগ রয়েছে, বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার ফোন ট্যাপ ও সার্ভেইলেন্স প্রযুক্তির পেছনে ব্যয় করেছে কোটি কোটি টাকা। বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে বেশি নজরদারি হয়ে থাকে মোবাইল ফোনে আড়িপাতার মাধ্যমে। পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে নিয়ে নেওয়া হয় টার্গেট হওয়া ব্যক্তির মোবাইল ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এই স্পাইওয়্যার ব্যবহার করে যার ফোনে আড়িপাতা হয় তার ফোনের নিয়ন্ত্রণ চলে যায় দূরে থাকা কোনো গোষ্ঠী বা সংস্থার কাছে। ফোনালাপ ফাঁস হওয়া ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণত ব্যক্তিগত ফোনে আড়িপাতা বা নজরদারির ক্ষমতা সরকারি সংস্থার কাছেই রয়েছে। পৃথিবীতে প্রতিনিয়ত উদ্ভাবন হচ্ছে একের পর এক উন্নত প্রযুক্তি, নজরদারির ক্ষেত্রেও লাগছে সেই হাওয়া। কল রেকর্ড কিংবা ব্যক্তিগত ফোনালাপ প্রকাশ পেলে অনেক সময় ঠেকানো যায় বড় কোনো দুর্ঘটনা কিংবা ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিতর্কিত ও আইনগতভাবে ঠিক না হলেও নজরদারির ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের বৈধতা নিয়ে বিশ্বজুড়েই শোনা যায় পক্ষবিপক্ষের যুক্তিতর্ক। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতে বাস করা হাসিনার ফোনালাপ ফাঁসের ঘটনা সাধারণ মনে করা যায় কি না সেটা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।